কুড়িগ্রামের রাজারহাট উপজেলার মিরেরবাড়ি এলাকায় 150টি রিফিউজি পরিবারের জমি ভূমিদস্যুদের হাত থেকে উদ্ধারের দাবিতে সংবাদ সম্মেলন হয়েছে। রংপুরে একটি কমিউনিটি সেন্টারে সংবাদ সম্মেলনের মাধ্যমে ভুক্তভোগীরা জানায়, দীর্ঘ 50 বছর ধরে 207 একর জমি অবৈধভাবে ভূমিদস্যুরা ভোগ করে আসছে। ইতিমধ্যে রিফিউজি পরিবারগুলো বিভিন্ন দপ্তরে স্মারকলিপি প্রদান করলেও আজ পর্যন্ত নেওয়া হয়নি কোনো আইনি পদক্ষেপ। তাই রিফিউজি পরিবারগুলো সংবাদ সম্মেলনের মাধ্যমে সরকারের কাছে সহযোগিতা চেয়েছেন।